আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আমার দুই ছেলেকে নিয়ে এই সমস্যা। বর্ষটা হয়েছে একদম ওর বাবার মতো, সব সময় নাকের ডগায় রাগ আর অহংকার। আলোর ফার্স্টের টিচারও কোম্পানির কাজে ও কোনো ইন্টারেস্ট নেই। আর বর্ণ হয়েছে আমার মতো, আমার থেকেও বেশি প্রাণ খোলা ও। তবে ওর একটা সমস্যা শারীরিক, জন্মের পর থেকেই ওর হার্টের সমস্যা, যার কারণে ওকে মাঝে মাঝে বিদেশে যেতে হয় চিকিৎসা করতে। জোনাকি খুব খারাপ লাগে বর্ণের অসুখ সম্পর্কে জেনে। বর্ণর হাসি মুখটার কথা মনে পড়ে যায়, এরকম হাসি আগে কখনো দেখেনি সে। আম্মু, দিস ইজ ভেরি ব্যাড। আমি এতদিন পর ফিরে আসলাম আর তুমি আমাকে ছাড়া একা একা লাঞ্চ করছো। কারো গলার শব্দ শুনে পিছনে ফিরে তাকায় জোনাকি। বর্ণর সাথে আবার তার চোখাচোকি হয়। বর্ণ জোনাকিকে দেখে চমকে যায়। তোর কথা কিভাবে ভুলবো, যা চিন্তায় রেখেছিলি। আই বস আমার পাশে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। বর্ণ সুমনার পাশে বসে সুমনা তাকে খাইয়ে দিচ্ছিল। মা ছেলের এমন ভালোবাসা দেখে জোনাকির অনেক ভালো লাগে। এই মেয়েটা কে আম্মু? কোম্পানি তোকে দেখেছিলাম, খুব নার্ভাস লাগছিল। ও হলো জোনাকি, ওর ব্যাপারে সব বলবো তোকে, আগে খেয়ে নে তুই। বর্ণ খাচ্ছিল আর জোনাকিকে বারবার দেখছিল। জোনাকির খুব অস্বস্তি হয় বর্ণ চাহনিতে। অন্যরকম এক অনুভূতির জন্ম হয় তার হৃদয়ে। বর্ণ তার মায়ের সাথে কি নিয়ে কথা বলছিল আর হাসছিল। বর্ণর হাসিটা দেখে জোনাকি আরেক দফা নিজেই নিয়ন্ত্রণ হারায়, হারিয়ে যায় এই মিষ্টি হাসির মধ্যে। হাসতে হাসতে জোনাকির দিকে চোখ যায় বর্ণর। জোনাকিকে নিজের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে বর্ণ তার দিকে তাকিয়ে হাসি থামিয়ে দেয়। জোনাকি লজ্জায় মুখ নামিয়ে নেয়। জরিনা রান্নাঘর থেকে সব খেয়াল করছিল। এই মেয়েটাকে ভালো মনে হচ্ছে না, বর্ণর দিকে কিভাবে দেখছিল, মেয়েটাকে নজরে রাখতে হবে। খাওয়া দাওয়া শেষ হলে জোনাকি উঠে যায় রেস্টরুমের দিকে। বর্ণকে সুমনা জোনাকিদের ব্যাপারে সব বলল। সব শুনে বর্ণ বলে, তুমি একদম ঠিক কাজ করেছো আম্মু, মেয়েগুলোকে সাহায্য করে। কথাটা বলে সে উঠে চলে যায়। জরিনা বর্ণকে যেতে দেখে সুমনার কাছে এসে বলে, আমার এসব ঠিক লাগছে না ম্যাম, ওই জোনাকি বর্ণর দিকে কিভাবে যেন তাকাচ্ছিল। তোমার এসব বাজে কথা বন্ধ করো তো, যাও কি কফি নিয়ে এসো। জৈনা বিড়বিড় করে কফি আনতে যায়। ইংলিশ ক্লাস শেষ হয়ে গেছে, ভেতরে চল এখন। কারো কণ্ঠস্বর শুনে আলো পিছনে তাকায়, দেখে লতা নামের মেয়েটি এসেছে। যাচ্ছি, তুমি বাইরে এলে কেন? তোমায় ডাকতে। অন্য কোনো উদ্দেশ্য নেই। সত্যি বলতে আছে, জানো এখানে আমার কোনো বন্ধু নেই, না হওয়াটাই স্বাভাবিক। আমাকে দেখে সবাই আমার থেকে দূরে চলে যায়। আমার খুব ইচ্ছা কারোর সাথে বন্ধুত্ব করব। আমার নাম লতা দাস, তুমি? আমার নাম আলো রহমান। আলো লতার সাথে কথা বলতে বলতে ক্লাসের ভিতরে যায়। লতার সাথে আলোকে দেখে ভ্রু কুচকে ফেলে রুহি। বরানি বিড়বিড় করে বলে, এই মেয়েটা তো অনেক বাজে, আমার মতো ফেমাস মেয়ের সাথে বন্ধুত্ব না করে ওই লতার মতো ভূতের সাথে বন্ধুত্ব করলো। এটা তো আমার প্রেস্টিজে আঘাত, এটা আমি কিছুতেই মানবো না। আলোকে আমার বেস্টরূপ বানানো না পর্যন্ত আমি থামবো না। চারটা ক্লাস শেষ হওয়ার পর আলো লতার সাথে হেসে হেসে কথা বলে, বাইরে যাচ্ছিল। রুহি বানানি তাদের সামনে এসে বলে, কোথায় যাচ্ছ তোমরা, চলো আমিও তোমাদের সাথে যাব। রুহি বানানিকে দেখে লতা ইতস্তত বোধ করে, মেয়েটা তো তাকে কম অপমান করেনি। হালো বলে, যেতে চাইলে আসতে পারেন, আমরা একটু ক্যাম্পাস ঘুরে দেখব। আমরা তো ব্যাচমেট, এভাবে আপনি কোলে বড় দরকার নেই, আমাকে তুমি করে বলবে। তিনজন একসাথে ক্যাম্পাস ঘুরে দেখতে থাকে। এমন সময় তাদের দেখা হয় বর্ষর সাথে। বর্ষ আলোকে দেখে ভুরু কুচকে ফেলে। আলো ক্লাস থেকে বের করে দেওয়ার জন্য রাগ হয় তার উপর, তাই পাশ কাটিয়ে চলে যায়। বর্ষ খুব রেগে যায় এই ব্যবহারে। আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে এই মেয়ে, হাউ ডেয়ার সি। বর্ষ ডাক দেয়, এই নতুন মেয়ে, দাঁড়াও। আমার নাম আলো। আচ্ছা সে যাই হোক, তুমি এসো এদিকে। আলো আসে, বর্ষ আলোকে বলে, আমি তোমার স্যার, সম্মান দিতে জানো না, ক্লাসে গল্প করো কেন? তুমি এখানে নতুন, জানি না কোথা থেকে এসেছো, অন্য জায়গার নিয়ম এখানে চলে না, এখানে পড়তে হলে ডিসিপ্লিন মেনে চলতে হবে। আমি গল্প করিনি রুহি বানানি, তুমি কিছু বলো। রুহি বানানি এগিয়ে এসে বলে, জি স্যার,
আলোর কোনো দোষ নেই, আমি ওর সাথে কথা বলছিলাম। যা হওয়ার হয়ে গেছে। এই মেয়ে আলো, শোনো, এখন থেকে আমায় দেখে সম্মান দেবে, আর রাস্তায় তার গাড়ির সামনে পড়বে না। বর্ষার কথা শুনে আলোর খটকা লাগে, ভালো করে ভেবে দেখে। এজন্যই কণ্ঠস্বরটা এত পরিচিত লাগছিল। এই তাহলে সেই ভদ্রলোক যে সকালে আমাদের গাড়ি দিয়ে ধাক্কা দিতে চাচ্ছিল। সুমনা আন্টি ছেলে এত অভদ্র হয় কিভাবে আমি বুঝি না। যদি ইনি আমার স্যার না হতেন তাহলে এখনই মুখের ওপর হাজার টাকার নোটটা ছুঁড়ে মারতাম। আলো তার ব্যাগ থেকে হাজার টাকার নোটটা বের করে বর্ষার হাতে দিয়ে বলে, এই টাকাটার আমার কোনো প্রয়োজন নেই স্যার, আপনি আপনার কাছে রেখে দিন, এরপর কাউকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইলে কাজে লাগবে। কথাটা বলে আলো লতা ও রুহি বনানির সাথে চলে যায়। বর্ষ 1000 টাকার নোটটা হাতে মুষ্টিবদ্ধ করে বলে, এই মেয়েটাকে তো আমি। আলো ভার্সিটি থেকে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই তার সাথে দেখা হলো বর্ণর। আলো বর্ণকে দেখে ভাবে ইনি বোধ হয় বর্ষ। বর্ষর উপর যেহেতু তার রাগ ছিল তাই কোনো কথা না বলে চলে যায়। বর্ণ হতবাক হয় আলোর ব্যবহারে, বলতে থাকে, এই মেয়েটা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? চোখ দেখে মনে হচ্ছিল আমার উপর রেগে আছে। মেয়েটা মনে হয় সকালে যাকে দেখলাম তার বোন হবে। মেয়েটার সাথে কি তাহলে বর্ষর কোনো ঝামেলা হয়েছে, তাই হয়তো বা আমাকে বর্ষ ভেবে এরকম করলো? এই ছেলেটার জন্য সবসময় আমাকে ফাঁসতে হয়। আলো জোনাকিকে আজকের সব ঘটনা বলে। সব শুনে জোনাকি বলে, জানিস সুমনা আন্টির দুটো জমজ ছেলে আছে, বর্ণ মাহমুদ আর বর্ষ মাহমুদ। তুই ভার্সিটিতে চশমা পরা যে লোকটিকে দেখছিস, আজ সকালে যার গাড়ির সামনে আমরা পড়েছিলাম সে হলো বর্ষ। আর এখন যিনি বাড়িতে আছেন তিনি হলো বর্ণ। বর্ণ ওনার ভাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা, অনেক ভালো মনের মানুষ। জোনাকির কথা শুনে আলো মাথায় হাত দেয়। তাহলে আমি ভুল মানুষকে রাগ দেখালাম। জরিনা আচমকা তাদের রুমে চলে আসে। আলো জরিনাকে আসতে দেখে চমকে যায়। জরিনা এসে বলে, সুমনা ম্যাম তোমাদের নিচে ডাকছে, চলে এসো। জোনাকি ও আলো একসাথে যায়। সুমনা তাদের দেখে মৃদু হাসে, তাদের হাতের দিকে কিছু শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, এখানে তোমাদের জন্য নতুন জামা কাপড় আছে, তোমরা পরে নিও। জোনাকি ইতস্তত হয়ে বলে, এসবের আবার কি দরকার ছিল আন্টি, আপনি আমাদের জন্য যা করেছেন সেটাই অনেক। দেখো জোনাকি, আমি কিছুই করিনি, এসব তো আমার ছেলে বর্ণ এনেছে, বলো তোমাদের জন্য ওর তরফ থেকে উপহার। বর্ণ দিয়েছে এই কথাটাই জোনাকির জন্য যথেষ্ট ছিল। তার মনে অন্যরকম এক অনুভূতি বয়ে যায়। লোকটার হাসি মুখ আর সুন্দর ব্যবহারের কথা মনে পড়ে। কি হলো নাও? সুমনার কথায় জোনাকির ঘোর কাটে, হাত বাড়িয়ে ব্যাগগুলো নেয়। আলো কিছু বুঝতে পারে না তার বোনের হঠাৎ এরকম মত বদলের কারণ। সিঁড়িতে দাঁড়িয়ে বর্ণ সব দেখছিল। জোনাকিকে উপহারগুলো নিতে দেখে তার মুখে হাসি আরও প্রশস্ত হলো। মনে মনে বলল, আমি নিজে পছন্দ করে কিনেছি, আমার পছন্দ কখনো খারাপ হতে পারে না। কথাটা ভেবে জোনাকির দিকে তাকায় বর্ণ। মেয়েটাকে প্রথমবার দেখেই তার জন্য অনুভূতি তৈরি হয়েছে বর্ণর মনে। এটা ঠিক জোনাকি বেশি সুন্দরী নয়, দেখতে ফর্সা হলেও তার মুখের গঠন তেমন সুন্দর নয়। তবুও এই মেয়েটার প্রতি বর্ণর ভালো লাগার কারণ জোনাকির সরলতা। বর্ণ খুব করে চায় জোনাকির মনে নিজের জন্য স্থান তৈরি করতে। জোনাকির চোখ যায় এবার বর্ণর দিকে। বর্ণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জোনাকির ভীষণ লজ্জা লাগে। জোনাকি দ্রুত পায়ে হেঁটে গেস্ট হাউসে চলে যায়। জোনাকির এরকম ব্যবহারে বর্ণ হাসি পায়। আলোরও চোখ যায় বর্ণর দিকে। বর্ণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলোকে প্রশ্ন করে, তোমার আপু এভাবে চলে গেল কেন? ড্রেসগুলো পছন্দ হয়নি? হয়েছে তো, আপু কেন গেল সেটা আমিও জানি না। যাই হোক, সকালের ঘটনার জন্য দুঃখিত, আসলে আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আমি জানি তো, নিশ্চয়ই তুমি বর্ষর সাথে আমায় গুলিয়ে ফেলেছিলে, এটা নতুন কিছু নয়। আমরা তো যমজ ভাই, ছোটবেলা থেকে আমাদের কতজন গুলিয়ে ফেলে, কত সমস্যায় পড়তে হয়েছে ওর জন্য আমায়। বর্ণর কথা শুনে আলো বুঝতে পারে সেও সুমনার মতো ভালো মনের মানুষ। তুই এই কথা বলছিস বর্ণ, হাউ ফানি। তুই মনে করে দেখ তোর জন্য কতবার যে স্কুলে আমায় মার খেতে হয়েছে সেটা ভুলে গেছিস? পড়াশোনায় কত ফাঁকিবাজ ছিলি তুই। কণ্ঠস্বরটা কানে আসতেই আলোর চোখ যায় বর্ষর দিকে।
আলো বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে। আলো তড়ি ঘড়ি করে সেখান থেকে চলে যেতে নাই, তখনই বর্ষ বলে, এই মেয়ে দাঁড়াও। আলো বিরক্ত হয়ে থেমে যায়। সুমনা বলে, কি হয়েছে রে বর্ষ, তুই মেয়েটাকে থামালি কেন? মম, তুমি এই মেয়েটাকে আমার ভার্সিটিতে ভর্তি করিয়েছো কেন? ওর কি যোগ্যতা আছে আমার ভার্সিটিতে পড়ার? একদিন আমি বাড়িতে ছিলাম না, আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। তোকে কতবার বলেছি না, আমাকে মম বলবি না, সুন্দর করে আম্মু ডাকতে পারিস না? ভার্সিটি তো নয় আমার বান্ধবীর, আর আলোর যোগ্যতা আছে কি না সেটা তুই সময় হলেই জানতে পারবি। বর্ষ আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আলোর তো খুব রাগ হচ্ছিল, নিজেকে সামলানোর জন্য সে গেস্ট রুমের দিকে হাঁটা দেয়। আলো একটু বাগানের দিকে আসছিল, উদ্দেশ্য পরন্ত বিকেলে বাগানে হাঁটাহাঁটি করা। আচমকা নিজের পিছনে কারোর উপস্থিতি অনুভব করতে পারে আলো। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকিয়ে বর্ষকে দেখে আলো ভড়কে যায়। এই লোকটাকে দেখলেই আলোর মাথায় রাগ উঠে যায়। তাও যে এই লোকটা আলোর পিছনেই কেন বারবার চলে আসে, আলোর কাছে সেটা বোধগম্য হয় না। আলো চলে যেতে চাচ্ছিল, তখনই বর্ষ জিজ্ঞেস করে, কি উদ্দেশ্য তোমাদের, কেন এসেছো এই বাড়িতে? আলো দাঁড়ালো, বর্ষর দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে বলল, বাচার তাগিদে ঢাকায় পা রেখেছিলাম। আল্লাহর রহমতে আপনার মায়ের মতো এত ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল, তাই এই শহরে মাথা কোচার একটা ঠাই পেলাম। এসব নাটক আমার মা ভাইকে গিয়ে দেখাও, আমায় দেখাতে আসবে না। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে, নিশ্চয়ই তোমাদের কেউ পাঠিয়েছে আমাদের ক্ষতি করার জন্য। আলো খুব অপমান বোধ করে এমন কথায়। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই স্যার, আপনি চাইলে আমাদের সন্দেহ করতেই পারেন। জীবনে তো ভালোর চেয়ে খারাপ পরিস্থিতিতেই বেশি পড়েছি, এখন আপনি এই বাড়ি থেকে বের করে দিন, আমার জীবনে বিবর্ণ আলোক বর্ষ পাড়ি দেয়া তো এখনো বাকি আছে। চোখের জল মুছতে মুছতে চলে যায় আলো, বর্ষর সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। আমি জানি সব এই মেয়েটার নাটক, করো করো আরও নাটক করো মেয়ে, তোমাদের এই নাটক আর বেশি দিন টিকবে না, খুব শীঘ্রই তোমাদের আসল উদ্দেশ্য আমি খুঁজে বের করব। জরিনা আলোকে ক্রন্দনরত অবস্থায় বাড়িতে আসতে দেখে বুঝে যায় নিশ্চয়ই কিছু হয়েছে। জরিনার স্বভাব হলো তিলকে তাল করা, তাই সুমনাকে গিয়ে বলতে থাকে, ম্যাম আপনি জানেন ওই আলো মেয়েটা না একটু আগে কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো, আমার আগে মনে হয়েছিল ওদের মধ্যে কোনো ঘাপলা আছে, সিরিয়ালে দেখেছিলাম এই রকম মানুষের বাড়িতে আশ্রিত হয়ে থেকে পরে বাড়ির বউ হয়ে যায়, কি যেন সিরিয়ালটার নাম, হ্যাঁ কে আপন কে বর, আমার মনে হচ্ছে এই আলো মেয়েটাও সেই মতলবেই আছে। তুমি আর বাজে কথা বলো না জরিনা, কোথায় মেয়েটা কি কারণে কাঁদছে সেটা খোঁজ নেবে তা না, আমি দেখছি মেয়েটার কি হলো। জরিনা মুখ বাঁকিয়ে বলে, ঢং যত সব, একদিন এই মেঘ কারণেই আপনাকে ভুগতে হবে, মিলিয়ে নেবেন আমার কথা। আলো আজও ভার্সিটিতে এসেছে, এসেই দেখা হয়ে গেল রুহি বনানির সাথে। আলো মেয়েটাকে যত ইগনোর করার চেষ্টা করে মেয়েটা আরও তত পিছনে ঘোরে। রুহি বনানি আলোকে বলে, শুনলাম তুমি বর্ষধারের বাড়িতে থাকো, কথাটা কি ঠিক? আলো অবাক হয়ে যায় রুহি বনানির কথা শুনে। তুমি কিভাবে জানলে এই কথা? গোটা ভার্সিটির সবাই জানে আর আমি জানবো না, এটা তো এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে, সত্যি করে বলতো তুমি কি বর্ষসেরের গার্লফ্রেন্ড? পাগল নাকি তুমি, আমি তাও আবার ওই রাগী লোকটার, এটা কোনো দিনও সম্ভব না। না হলেই ভালো, তুমি শুধু আমার ভাই। কি বললে তুমি? কিছু না, চলো ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে গেছে। আলো আর কিছু না ভেবে রুই বানানির পিছনে যেতে থাকে। কিছুটা সামনে এগিয়ে যেতেই কেউ তাকে ফোন করে, আলো তুমি যাও আমার কল এসেছে, আমি একটু কথা বলিনি তারপর যাব। আলো নিজের মতো চলে যায়। রুহি বনানি ফোনটা রিসিভ করে, বিপরীত দিক থেকে কেউ রাগি কণ্ঠে বলে, মুখে লাগাম দিতে পারিস না, আজ তোর জন্য সব ফাঁস হয়ে যেত, এই জীবনে প্রথম কোনো মেয়েকে আমি পছন্দ করেছি, তাই আমি চাই ওর মন জয় করতে, আর তুই তো জীবনে আমার কোনো উপকারই করলি না, অন্তত ক্ষতি করিস না। কি বলছিস ভাইয়া, আমি আলোকে কিছু বলবো না, তুমি কবে থেকে ভার্সিটিতে আসবে? আসবো মানে অলরেডি এসে গেছি তোর সামনে, দেখ। রুহি বনানি সামনে তাকিয়ে মুচকি হাসে। রুহির ভাই রানা হোসেন দাঁড়িয়ে আছে, রানা তাদের ভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। গতকাল আলোর সাথে তোলা ছবিতে সে দেখেছিল রানাকে, রানা আলোকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। আজ রানা অনেকদিন পর ভার্সিটিতে এলো শুধুমাত্র আলোর সাথে দেখা করার জন্য, তার উদ্দেশ্য যে করেই হোক আলোকে নিজের প্রেমে ফেলা।
আপনি কেন সবাইকে বলেছেন আমি আপনাদের বাড়িতে থাকি? আলোর প্রশ্ন শুনে বর্ষর কোনো ভাবান্তর নেই। বর্ষ নিজস্ব ভঙ্গিমায় চশমায় হাত দিয়ে বলে, ভার্সিটির সবার তো এটা জানা উচিত যে এই ভার্সিটির নতুন স্টুডেন্ট কেমন, যে অন্যের বাড়িতে এসেছে কোনো বাজে উদ্দেশ্যে। আপনি কিছু না জেনে এমন কথা বলতে পারেন না। আপনি একটা আপনার মতো মানুষ যে কীভাবে সুমনা আন্টির ছেলে হলো আমি বুঝতে পারলাম না। কথাগুলো এক নাগাড়ে বলে চলে আসে আলো। তার চোখে জমেছে বিন্দু বিন্দু অশ্রুকণা। আশঙ্কা কেউ এসে আলোর চোখের অশ্রুকণা মুছে দিয়ে বলে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তোমার এই চোখের জল অমূল্য আলো, এটা অপাত্রে দান করো না। আলো বিস্ময় ভরা চোখে লতার দিকে তাকায়। লতা শুধু একটু মুচকি হাসে। লতায় এই হাসি যেন তার হৃদয়ে থাকা অসীম যন্ত্রণা লুকানোর চেষ্টা করছে। আলো নিজেকে নিজে বড্ড উদাসীন তাই বলে, জানো তো লতা, আমার জীবনে ভালো কিছু আশা করা ভুল। আমার জন্মের পর আমার মায়ের মৃত্যু হয়েছে, বিয়ের পর স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে, ডিভোর্সই হতে হয়েছে, ভালোবাসার মানুষটার কাছে ঠকে যেতে হয়েছে, সমাজের মিথ্যে অপবাদ সহ্য করতে হয়েছে, আরও অনেক কিছুই। এত কিছুর পরেও আমার জীবন এখনও বিবর্ণ থেকে গেল। 20 বছর ধরে বিবর্ণ আলোক বর্ষ পাড়ি দিয়েও বিন্দুমাত্র আলোর দেখা পেলাম না। এখন তো আমার নিজের মৃত্যু কামনা করতে ইচ্ছে করে। এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়াটাই ভালো। আলোর কথা শুনে লতার মুখগুলো শক্ত হয়ে যায়। লতা আলোর কথা শুনে খুব রেগে যায়। তুমি নিজের মৃত্যু কামনা করো না, আমাদের মানুষের জীবনে এমনই। আমরা সবাই নিজেদেরকে সব থেকে বেশি অসুখী ভাবি, কিন্তু যদি ভালো করে খেয়াল করি দেখতে পারবে সবার জীবনে কোনো না কোনো সমস্যা আসে। সেই সব সমস্যার কথা শুনলে হয়তো আমাদের জীবনকে সব থেকে সুখী মানুষ মনে হবে। তুমি শুনবে আলো আমার গল্প? আলো মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ শুনব। লতা আবার হানা দেয় নিজের বেদনাদায়ক অতীতে। গোপালপুর জেলার একটা গ্রামে জন্ম হয় লতার। তার বাবা ললিত দাস এবং মা মোহনা দাস। লতার বাবা ছিল একজন সামান্য দিনমজুর। লতা ছিল 2 বোন 1 ভাই। লতার বোন খুব সুন্দরী ছিল, সেখানে লতা কালো, যার কারণে লতার বাবা মা তারে খুব অবজ্ঞা করত। লতা ছোটবেলা থেকে দরিদ্র আর অবহেলায় বড় হয়েছে। এক সময় লতার বড় বোনের জামাই সুযোগ নিতে চাইল। লতার বোনের স্বামীর চরিত্র একদম ভালো ছিল না। একদিন লতা একা বাড়িতে ছিল। লতার বোনের স্বামী সেদিন লতার একাকিত্বের সুযোগ নিয়ে লতাকে ধর্ষণ করার চেষ্টা করে। লতার চিৎকার শুনে সেদিন গ্রামের অনেকে উপস্থিত হয়। আশ্চর্যজনকভাবে সেদিন কেউ লতার পাশে ছিল না। লতার বোনের স্বামী ইচ্ছামতো গল্প বানিয়ে দেয় যে লতাই তার সাথে নোংরামি করে গাইড হলে পড়ে। লতা সেদিন চিৎকার করে বলে সে নির্দোষ, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। লতার মা বাবাও তার পাশে ছিল না। সেদিন সালিসিতে লতাকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লতা বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে চলে আসে এই ঢাকা শহরে। তখন থেকে লতার জীবনযুদ্ধ শুরু। প্রথম প্রথম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তাকে নিজের দিন অতিবাহিত করতে হয়েছে। লতা তবুও হার মানেনি। ছোটবেলায় একটু পড়াশোনাই জানতো, তাই অনেক কষ্টে টিউশনি জোগাড় করে কোনো রকমে মাথা গোজার মতো একটা ঠাঁই পায়। আজ অবধি এভাবেই লড়াই করে যাচ্ছে লতা। বর্তমানে লতার জীবনের গল্প শুনে অজান্তেই আলোর চোখে জল চলে আসে। অথচ লতা হেসে হেসেই নিজের গল্পগুলো বলছিল। জীবন মানে যন্ত্রণা আলো, এত ভেবে লাভ নেই, চলো এখন যাই ক্লাসে। আলো লতার সাথে ক্লাসে যায়। আজও প্রথম ক্লাস বর্ষর। আলো বর্ষর দিকে একটু তাকাচ্ছিল না, শুধু নিজের খাতায় নোট করছিল। বর্ষর সহ্য হয় না এমন ব্যবহার, তাই বর্ষ বলে, এই নতুন মেয়ে তুমি কি বুঝতে পারছো পড়া? আলোর অকপট উত্তরে বর্ষ একদম খুশি হয় না। বিড়বিড় করে বলে, কিসের এত অহংকার এই মেয়েটার? বর্ষ মাহমুদের সাথে এমন ব্যবহার আমি তো সহ্য করব না। ক্লাস শেষে সবাই যে যার মতো বেরিয়ে যায়। রুহি বনানি আলোকে এসে বলে, চলো একসাথে কফি খেতে যাই। আলো যদিও বা রাজি ছিল না, রুহি বনানির জেদের কাছে হেরে যায়। লতাকে সাথে নিয়ে আসতে চাইলেও লতা কাজের কথা বলে মানা করে দেয়। ক্যান্টিনে এসে রুহি বানানি আলোকে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়। আলো বসে বসে বিরক্ত হচ্ছিল। রানা চলে এসে আলোর সামনে সিটে বসে পড়ে। আলো তাকে দেখে চমকে যায়। সরি, আমি এখানে বসলে কি তোমার সমস্যা হবে? আমি রানা হোসেন, তোমার সিনিয়র। কোনো অসুবিধা নেই। রানা এবং আলো একসাথে বসে কফি খায়। রানা যেচে আলোর সাথে কথা বলছিল বিভিন্ন বিষয় নিয়ে।
আলো ইতস্তত বোধ করলেও কিছু বলতে পারছিল না। দূরে দাঁড়িয়ে আলো আর রানাকে একসাথে দেখে রাগে ফুসছিল বর্ষ। হাত মুষ্টিবদ্ধ করে বলে, এই মেয়ে তো সত্যি একটা গোল্ডিগার, আমি আগে থেকেই জানতাম। পড়ালেখার কথা বলে ভার্সিটিতে এসে এখন এসব হচ্ছে, আমি আগেই জানতাম মেয়েটা সুবিধার না। আমি শুধু এটাই বুঝতে পারছি না, ওদের একসাথে দেখে আমার এত খারাপ লাগছে কেন। আলো কপি শেষ করে উঠে আসে, আসার সময় বর্ষর মুখোমুখি হয় আলো। আলো চাইছিল পাশ কাটিয়ে চলে যেতে। এই মেয়ে, তুমি ভার্সিটিতে পড়াশোনা করতে আসো নাকি প্রেম? ঠিক করে কথা বলুন, ভুলে যাবেন না স্যার, আমি আপনার স্টুডেন্ট। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কথা বলতে পারেন না। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি কোনো প্রেম করছিলাম না, উনি আমার সিনিয়র। বর্ষ আলোর হাতটা শক্ত করে ধরে বলে, আমাকে বেশি মেজাজ দেখাতে এসো না। আলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। বর্ষ শুধু আলোর দিকে তাকিয়ে নীরবে রাগ ঝাড়তে থাকে। জোনাকি কোম্পানিতে যাওয়ার জন্য বাইরে এসেছিল তখন। আচমকা তার সামনে এসে গাড়ি দাঁড় করায় বর্ণ। জোনাকি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বর্ণ গাড়ি থেকে নেমে বলে, আমিও কোম্পানিতে যাচ্ছি, চলো একসাথেই যাই। আমি একা যেতে পারবো। একবার বিশ্বাস করে আমার সাথে চলো, আমি কখনো তোমায় ছাড়বো না। আপনি আমার কাছে আকাশের তারা, যাকে আমি কখনো চাইলেও স্পর্শ করতে পারবো না। জোনাকির কথাটা বর্ণর বুকে তীরের মতো বিঁধে জোনাকি আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। বর্ণ খুব কষ্ট পায় জোনাকির ব্যবহারে। এই প্রথম কাউকে পছন্দ করলো সে, আর সেই মেয়েটাই এভাবে তাকে অবজ্ঞা করছে। বর্ণ মন খারাপ করে কোম্পানির উদ্দেশ্যে যায়। জোনাকি রাস্তায় যেতে যেতে গতকাল রাতের কথা ভাবে। কাল রাতেও বর্ণর সাথে জোনাকির দেখা হয়েছিল ছাদে। জোনাকির ভালো লাগছিল না, তাই সে ছাদে যায়। সেখানে আগে থেকেই ছিল বর্ণ। জোনাকিকে দেখে আগ বাড়িয়ে কথা বলতে আসে। বর্ণ অনেক কথা বললেও জোনাকি কোনো উত্তর দেয় না। বর্ণ বুঝতে পেরে যায় যে এত এত মেয়েরা যেখানে শুধু তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকে, সেখানে এই মেয়েটা এভাবে তার থেকে দূরে দূরে থাকছে কেন। এক পর্যায়ে জোনাকিকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কি আমাকে পছন্দ করো না? জোনাকি হা হয়ে যায় এরকম একটা প্রশ্ন শুনে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে চুপচাপ ছাদ থেকে চলে আসে। বর্ণ বিরক্ত হয় কিছুটা। আজকেও বর্ণ একই রকমভাবে বিষণ্ন। সে জানে না জোনাকি কেন তার সাথে কথা বলতে চায় না। এই 28 বছরের সিঙ্গল লাইফে এই প্রথম কোনো মেয়ের প্রতি তার এত ইন্টারেস্ট জাগলো। বর্ণ তপ্ত শ্বাস ফেলে গাড়ি ড্রাইভ করতে থাকে। কোম্পানিতে পৌঁছে গাড়ি থেকে নেমেই মনে মনে ফন্দি করে জোনাকিকে বাগে আনার। কোম্পানিতে ঢুকে এই ম্যানেজারের উদ্দেশ্যে বলল, আজ যে বাজারে দেরি করে আসবে তাদের আমার কাছে পাঠিয়ে দেবে, কাজে অমনোযোগী আমি একদম পছন্দ করি না। জি স্যার। জোনাকি যানজটে আটকে গেছে, তার কর্মস্থলে পৌঁছানোর সময় হয়ে গেছে। জোনাকি খুব চিন্তা হচ্ছিল। অবশেষে চিন্তার ন্যায় হেঁটে চলে যাওয়ার কারণে তাই এত কিছুর পরেও 30 মিনিট লেট হয়ে যায়। ফলস্বরূপ কোম্পানিতে গিয়ে তাকে বর্ণর মুখোমুখি হতে হয়। বর্ণ অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলে, এরপর থেকে লেট করলে আর কাজে আসতে হবে না। লেট না করার জন্য একটা উপায়ও বলে দিতে পারি। জোনাকি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। বর্ণ একটু মজা করার ইচ্ছা হয়, তাই প্রথমে গম্ভীর্যভাবে সাথে কথা বলতে শুরু করে। উপায় হলো, গম্ভীর্য ভাব কমিয়ে মুখে একড়াশ হাসি এনে বলে, তুমি কোম্পানিতে আসার সময় বর্ণ নামের একজন তোমাকে নিজের গাড়িতে ওঠার অফার করবে, আর অফারটা লুফে নিতে হবে। বর্ণর মুখে এমন কথা শুনে জোনাকির চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বর্ণ এবার গম্ভীর ভান করে, এখন আসতে পারো, লেট হয়ে যাচ্ছে। জোনাকি বর্ণর ব্যবহারগুলো দেখে তজ্জপনে যায়, পিছনে ফিরে হাঁটা লাগিয়ে দেয়। আলো একটু এদিকে আসবে। রানার নিঃসংকোচ আবেদনে আলো সাড়া দেয়। রানা যেহেতু তার সিনিয়র, তাই তার কথা অমান্য করতে চায়নি। রুহি বানানি ইশারা করে তার ভাইকে বুঝিয়ে দেয়, অল দ্য বেস্ট। রানা মৃদু হেসে আলোকে নিয়ে একটা বটবৃক্ষর নিচে চলে আসে। রানা বলতে শুরু করে, জানো বটগাছ কিন্তু অনেক উপকারী। এই যে এখন যেভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, চারিদিকে গরমে নাভিশ্বাস অবস্থা, সেখানে এই গাছ আমাদের ছায়া দিচ্ছে। আমিও তোমাকে এভাবে ছায়া দিতে চাই। রানার কথা শুনে আলো ভেবাচেকা খেয়ে যায়। রানা আলোর অবাক হওয়ার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসলে উদ্ভিদবিদ্যা স্টুডেন্ট, তো তাই একটু উদ্ভিদের ভাষায় কথাগুলো বললাম। আপনি কি বলতে চান স্পষ্ট করে বলুন। ঠিক আছে, সরাসরি বলছি, আই লাভ ইউ আলো, আই লাভ ইউ। রানার কথাটা শুনে আলোর কেন জানি হাসি পেয়ে যায়। আলো হেসে দেয়, এভাবে হাসছো কেন আলো, আমি কি মজার কথা বলেছি? না, আপনি মজার কথা বলেননি, আপনার
কথাটা মজা নয়, আমার জীবনটাই মজার। জন্মের পর থেকে তো মজা দেখে বড় হচ্ছি। মানে আমার সম্পর্কে কিছু জানেন আপনি? হয়তো জানেন না। আমার এই সুন্দর চেহারা দেখেই হয়তো আমায় ভালোবেসে ফেলেছেন। তাহলে আপনার আমার ব্যাপারে জানা উচিত। সব কিছু জানার পর আপনার ব্যাঙের ছাতার মতো গজানো ভালোবাসা উবে যেতে পারে। আমি তোমাকে সত্যি ভালো। আমি আলো, একজন ডিভোর্সি নারী। আমি আমার মা বাবাকে ছেড়ে এখানে চলে এসেছি ঢাকায়, একজনের বাড়িতে আশ্রিত। একমাত্র আমার বড় বোন জোনাকি আমার সাথে আছে। এ সব কিছু জেনেও কি আমাকে বিয়ে করতে চান? আলোর এরকম কথা শুনে রানা বিরক্তিতে ভ্রু কুচকে ফেলে, নিজেকে মনে মনে অনেক গালি দেয়। আলোকে পছন্দ করার জন্য আলো রানার মুখ দেখে তার মনের ভাব বুঝতে পারে। আলোর মুখে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে চলে আসে। দূরে দাঁড়িয়ে এতক্ষণ আলো আর রানার সব কথোপকথন শুনে ফেলে বর্ষ। আলোর জন্য হঠাৎ তার খুব খারাপ লাগতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি মেয়েটাকে ভুল ভাবছি? আসলে কি ও কোনো অসহায় মেয়ে? এসব ভেবে বর্ষ হাঁটা ধরে। রুহি বানানি ছুটে আসে রানার কাছে। রানাকে প্রশ্ন করে, কি হলো ভাইয়া, মিশন কমপ্লিট তো? আলো তাহলে আমার ভাবি হবে? রুহি বানানির কথায় শুনে রেগে যায় রানা। রুহি বানানির গালে ঠাস করে থাপ্পড় মারে, তুই একবার ওই মেয়েটার খোঁজ নিবি না যে সে মেয়ের সাথে আমি রিলেশন করব, আর কখনো আমার সামনে ওই মেয়ের নাম নিবি না, আর তোকেও যেন না দেখি ওই মেয়েটার সাথে মিশতে। মিশব মিশব হাজারবার মিশব, তোকে আমি ভয় পাই নাকি? আলো অনেক ভালো মেয়ে, তুই মেয়েটাকে রিজেক্ট করলি তাই তো? দেখিস আমি নিজে আলোর জন্য তোর থেকে ভালো ছেলে জোগাড় করিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বর্ণর কণ্ঠে এই গানটা শুনে হতবাক হয়ে যায় জোনাকি। অনুভূতিগুলো বড্ড অসহায় হয়ে পড়ে আজকাল। বর্ণর প্রতি ভালো লাগা থাকার পরেও জোনাকি এতদিন নিজেকে দূরে রেখেছে তার কাছ থেকে। সে যত দূরে যেতে চাইছে বর্ণ যেন তাকে তত কাছে টানছে। জোনাকি কোম্পানি থেকে বেরোনোর উদ্দেশ্যেই যাচ্ছিল, তখনই বর্ণর মুখোমুখি হয়। জোনাকিকে দেখে বর্ণর মুখে হাসি ফুটে ওঠে। সাথে তার কণ্ঠ দিয়ে নিঃসৃত হয় উক্ত গানটি। জোনাকি মনে মনে নিজেকে অনেক গালি দেয় বর্ণর প্রতি এরকম দুর্বলতা থাকার জন্য। আর বেশি না ভেবে হাঁটা ধরে। জোনাকির পিছন পিছন বর্ণও আসছিল। এভাবে একা যাওয়ার কি প্রয়োজন? আমিও তো বাড়ি যাচ্ছি, চলো তোমাকে পৌঁছে দিই। আমি একাই যেতে পারবো। আমার সাথে গেলে কি অসুবিধা? আপনি যথেষ্ট বুঝদার মানুষ, আপনি নিশ্চয় জানেন কি সমস্যা। জরিনা মরিনা না মানে জরিনাটি কিভাবে তিলকে তাল করে, উপস্থাপনা করে, সেটা আমার থেকে বেশি ভালো আপনি জানেন। আমি তো ছেলে মানুষ। আচ্ছা তুমি জরিনা আন্টিকে ভয় করছো? আমি আসি তো, আমি সামলে নেব। আমি আপনার সাথে যেতে চাই না, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। জোনাকিকে আর আটকায় না বর্ণ, তবে তার মুখটা বিবর্ণ হয়ে যায়। নিজেকে নিজেই প্রেরণা জুগিয়ে বলে, চিন্তা করিস না বর্ণ, এই মেয়েই একদিন তোর সঙ্গ পেতে চাইবে, দেখিনিস। আলো মন খারাপ করে ক্যান্টিনে বসেছিল। লতা এসে তার পাশে বসে, কি হয়েছে আলো, তোমাকে এত উদাসীন লাগছে কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই লতা, আমি আর এখন এত সামান্য ব্যাপার নিয়ে ভাবি না। তোমার কি খবর? খবর আর কি, সব কিছু ভালোই চলছে। ও আচ্ছা, রুহি বনানি কোথায়, ওকে দেখেছো তুমি? হ্যাঁ ওই তো এইদিকেই আসছে। রুহি বনানি এসে একটা চেয়ার টেনে নিয়ে শটান বসে পড়ে। তার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সে এখন কতটা রেগে আছে। আলো প্রশ্ন করে, কি হলো রুহি বনানি, এত রেগে আছো কেন? তুমি রিলেশনে যাবে আলো? রিলেশন মানে এসব কি বলছো? আমি তোমার জন্য অনেক ভালো একটা ছেলের খোঁজে আছি, তোমাকে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড জোগাড় করে না দিয়ে আমার শান্তি নেই। আমার বয়ফ্রেন্ড লাগবে না, আমি একাই ঠিক আছি। তোমার না লাগলেও আমার লাগবে, আমার ভাইটা বড্ড বেশি বার বেড়েছে, ওকে আমি চ্যালেঞ্জ করেছি, তোমার জন্য সেরা ছেলে এনে দেবো। লতা কিছুই বুঝতে পারছিল না রুহি বনানির প্রসক্ত প্রশ্নটা শুনে বলে, সেরা ছেলে মানে বর্ষণ স্যারের মতোই কেউ? রুহি বনানি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়, লাফিয়ে বলে, হ্যাঁ পেয়ে গেছি, বর্ষণ স্যারই তোমার জন্য পারফেক্ট আলো। রুহি বনানির কথা শুনে আলো বিষম খায়, পানি পান করে বলে, তুমি কি বলছো সেটা তুমি নিজেও হয়তো জানো না, আমি তাও আবার বর্ষ স্যারের সাথে? অসম্ভব কথাবার্তা। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় আলো, তুমি শুধু দেখো আমি কি করে নিজের মিশনটা পূরণ করি। লতা আমার সাথ দেবে? আলো বোকা চোখে তাকায় লতার দিকে। লতার মন
দোনমনো করছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েই ফেলে রুহি বনানীকে সাহায্য করার। আলোর সাথে বর্ষকে সত্যি খুব ভালো লাগবে। আলোর তার দুই বান্ধবীর উপরেই খুব রাগ হয়। বিড়বিড় করে বলে, কিছুদিন আগে একে অপরকে দেখতেও পারতো না, আর এখন দুজনে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান সাজাচ্ছে। আলো আর সেখানে না থেকে তাড়াহুড়ো করে উঠে আসতে নাই, যার ফলে আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে বর্ষ তাকে আগলে নাই। দেখে চলতে পারো না, চোখ থাকে কোথায়? আকাশে। আলোর খুবই বিরক্ত লাগছিল, তাই এক ছুটে দৌড়ে চলে যায়। বর্ষ বলতে থাকে, মেয়েটা এত অদ্ভুত কেন? আর আমি বা ওর কথা এত কেন ভাবছি? না বর্ষ মাহমুদ, তুমি এরকম সাধারণ বিষয় নিয়ে ভাববে না, এটা তোমার স্বভাব নয়। আলো আজ অনেকদিন পর তার মায়ের ছবি বের করে দেখতে লাগলো। ও বাড়ি থেকে আসার সময় ছবিটা নিয়ে এসেছিল। এটা মালেকার ছবি নয়, এটা তার জন্মদাত্রী মা জ্যোতির ছবি। মায়ের মুখের সাথে আলোর খুব মিল। আলোর মা জ্যোতি ছিল অপরূপ সুন্দরী। আলো শুনেছিল তার মা শহরের মেয়ে ছিল। আলোর বাবা যখন শহরে পড়াশোনার তাগিদে এসেছিল, তখন তার সাথে পরিচয় হয়। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে জ্যোতি বিয়ে করে আলোর বাবাকে। আলোর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়। কোনোদিনও নিজের মাকে চোখের সামনে দেখেনি আলো। জোনাকির কাছে যতদূর শুনেছিল, তার মা এক মায়াবতী নারী ছিল। তুই আবার আম্মুকে দেখছিস আলো? জোনাকির কথাটা শুনে আলো হাসে। তুই অনেক ভাগ্যবতী আপু, অন্তত আম্মুকে কাছে পেয়েছিলি। আমাকে দেখ, কোনোদিন আম্মুর সান্নিধ্য পাইনি, আম্মু বলে ডাকতে পারিনি, তার কোলে উঠতে পারিনি। মালিকা আম্মু যদিও আমায় মেয়ের মতোই ভালোবেসে বড় করেছে, তাও আমার জীবনের একটা বড় না পাওয়া আম্মু। কেন এমন করলো আম্মু আমার সাথে? আমাকে জন্ম দিয়ে কষ্ট পাওয়ার জন্য রেখে গেল? জোনাকি আলোর মাথায় হাত রাখে। মন খারাপ করিস না আলো, দেখবি একদিন তুই এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি। যেদিন আমি থাকবো কি না জানি না, কিন্তু তোর সুখ দেখে আমিও সুখী হব। এরকম কথা বলিস না আপু, আমার খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, এখন যা একটু বাইরে থেকে ঘুরে আয়, এত মনমরা হয়ে থাকিস কেন সারাদিন? জোনাকির কথায় আলো একটু বাইরে হাঁটতে বের হয়। বাইরে এসে সবার আগে বর্ষর সাথে দেখা হয়। আলো বর্ষকে পাশ কাটিয়ে যায়। বর্ষ একবার ফিরে তাকায় আলোর দিকে, তারপর নিজের মতো চলে যায়। আলো বাগানে এসে বিভিন্ন ফুল দেখছিল, ফুলের সৌন্দর্য বরাবর তার পছন্দ। জরিনা আলোকে একা এভাবে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে মেয়েটাকে জরিনা পছন্দ করে না কেন জানি, তবুও মাঝে মাঝে মেয়েটাকে বিষণ্ণ মনে দেখলে খারাপ লাগে। জরিনা নিজেও তো পৃথিবীতে অনেক কদর্য রূপ দেখেছে, যার কারণে এখন আর কাউকে ভরসা করে না। আলো জরিনাকে খেয়াল করে, জরিনা আলোর কাছে আসে। আলোকে তার কিছু বলতে ইচ্ছে করছিল, সব কিছু বলতে না পারলেও এইটুকু বলে, আমরা মেয়েরা অনেক আবেগী হই, আবেগের বশে অনেক ভুল করি যাতে আমাদের পস্তাতে হয়। আমি নিজেও সেই সবের সাক্ষী, তাই তোমাকে আর বিশেষ করে তোমার বোনকে বলছি, সাবধানে থেকো। এতদিন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো পৃথিবী কতটা কঠিন। এই পৃথিবীর সব থেকে নির্দিষ্ট কঠিন রূপ আমি দেখেছি যে সময় সুমনা ম্যাম ছিল আমার ভরসা। আর একজনের কথা না বললেই ভুল হবে, সে তো আমার সব থেকে বড় ভরসা ছিল। যদিও সে সাতপাড়ের মতো চলে গেছে, সে সব অন্য কথা। আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তা ছিটে ফোটাও তোমরা দেখোনি বোধ হয়, তাই বলছি সময় থাকতে সতর্ক হও। সুমনা চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল। জরিনা তাকে এভাবে দেখে আশ্চর্য হয়। চা তো ঠান্ডা হয়ে যাবে ম্যাম, খেয়ে নিন। সুমনার ঘোর কাটে না। জরিনার দিকে এক পলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিয়ে গভীর ভাবনায় ডুব দেয়। আচ্ছা জরিনা, তোমার কি আলোকে দেখে কারো কথা মনে পড়ে? জরিনা থতমত খেয়ে যায়। হ্যাঁ, এই প্রশ্ন কারণ তো আছে। আমি মেয়েটাকে প্রথম যেদিন দেখি সেদিনই জ্যোতির মুখটাই আমার সামনে ভাসে। আমার চাচাতো বোন জ্যোতি আমার বোনের থেকেও বেশি বান্ধবী ছিল। তোমাকেও তো জ্যোতি এনেছিল এই বাড়িতে। জরিনা পুরাতন কথা মনে পড়ে নিঃশব্দে চোখে জল ফেলে। যে চলে গেছে তার কথা ভেবে কি হবে ম্যাম, তার কাছে নিজের জেদটার বেশি ছিল। আমাকে ওই নরক থেকে নিয়ে আসার সময় কথা দিয়েছিল সব সময় আমার পাশে থাকবে, অথচ আপনার চাচা একটা কথার কারণে আমাদের কারোর সাথে যোগাযোগ করলো না। আজ 25 বছর হয়ে গেছে, এতদিনও আমাদের কথা মনে পড়লো না তার।
একবারও খোঁজ নিল না, বেঁচে আছে না মরে গেছে সেটাও জানি না। সরিনা, একদম এরকম কথা বলবে না। আমি জানি জ্যোতি আবার ফিরে আসবে। চাচার কত আদরের মেয়ে ছিল, যখন যা চেয়েছে পেয়েছে। শুধুমাত্র তার ভালোবাসার মানুষটাকেই মেনে নেয়নি চাচা, যার কারণে পালিয়ে বিয়ে করে, যার কারণে চাচা তাকে ত্যাজ্য করে। বলে আমাদের কারোর সাথে যেন আর কখনো যোগাযোগ না করে। ও সেদিন কথা দিয়েছিল বেঁচে থাকতে আর নিজের মুখ আমাদের কাউকে দেখাবে না। তাই হয়তো এত বছর আমাদের থেকে আলাদা আছে। আমি শুধু এটাই চাই ও যেখানেই আছে ভালো থাকুক। আলো ভার্সিটিতে এসে রীতিমতো একা বসেছিল। লতা রহিবনানির সাথে কথা বলবে না ঠিক করে নিয়েছে। কি ভেবেছে কি ওরা, জীবন কি রোমাঞ্চকর নাকি? আলোর ভাবনায় ছেদ ঘটে রহিবনানির আগমনে। রহিবনানি আলোর পাশে বসে বলে, তোমার হিরো এসে গেছে, দেখতে যাবে না তাকে? আলো ভ্রু কুচকে তাকায়। রহিবনানির উপর এখন তার এত রাগ হচ্ছে যা বলে বোঝানো সম্ভব নয়। নিজেকে যত সম্ভব নিয়ন্ত্রণ করে আলো। আমার কোনো হিরোর প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছি। রহিবনানি নাছড় বান্দা, সে যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বর্ষর সাথে আলোকে মিলিয়ে দিবে, তখন দিবে। এই ব্যাপারে সে কোনো ছাড় দিবে না। আলোকে টেনে নিয়ে যায় রহিবনানি। বর্ষ ক্লাসে ঢুকতেই আলোর সাথে ধাক্কা খায়। রহিবনানি খুশিতে মুখ টিপে হাসে। বর্ষ কেন জানি না আগের মতো বিরক্ত হয় না। আলোর স্পর্শে তার ভালোই লাগছিল আজ। আলো দ্রুত দূরে সরে এসে বলে, সরি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের সিটে গিয়ে বসে রহিবনানির দিকে রাগি চোখে তাকায়। রহিবনানি ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। ক্লাস শেষে আলো কোনো কথা না বলে ব্যাগ নিয়ে চলতে শুরু করে। রহিবনানি বারবার সরি বলছিল, কিন্তু আলো আজ অনেক বেশি রেগে গেছে। দ্রুত হাঁটতে গিয়ে পড়ে যায় আলো। তার মাথা গিয়ে একটা ইটে লাগে, যার কারণে মাথা ফেটে রক্ত বের হয়। বর্ষ পাশ দিয়ে যাচ্ছিল। আলোকে এভাবে পড়ে যেতে দেখেই দ্রুত এগিয়ে আসে। রহিবনানি বলে, তুমি ওকে একটু ধরে রাখো, আমি ফার্স্ট এইড নিয়ে আসছি। বর্ষ যেতেই রহিবনানি আলোকে বলে, দেখলে তোমার হিরো কত কেয়ারে। আলো একবার রহিবনানির থেকে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নেয়। আমার কোনো কেয়ারিং হিরোর দরকার নেই, আমি নিজেই নিজেকে সামলাতে পারি। আলো চলে যায় নিজের মতো। রহিবনানি তাকে আটকাতে পারল না। বর্ষ ফার্স্ট এইড বক্স এনে আলোর খবর জানতে চাইলে রহিবনানি বলে, চলে গেছে আলো, মেয়েটা এত জেদি। বর্ষর এবার খুব রাগ হয়, এত কিসের অহংকার মেয়েটার? নিজে যা মনে করে তাই ঠিক, সবসময় এত জেদ দেখানো বর্ষর মোটেও পছন্দ নয়। বর্ষর নিজের ভাবনার উপর রাগ হয়। কয়েকদিন থেকে মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন সে? আগে তো কাউকে নিয়ে এভাবে ভাবেনি বর্ষ। বরাবরই স্ট্রেট ফরওয়ার্ড সে, নিজের এই পরিবর্তন মেনে নিতে পারছে না বর্ষ। সিদ্ধান্ত নিয়ে ফেলে আর ভাববে না ওই মেয়েটার কথা। জোনাকি এখন অতৃষ্ট হয়ে উঠেছে বর্ণর ব্যবহারে। হাজারবার বোঝানোর পরেও বর্ণ কিছু বুঝতে চায় না। বর্ণর এই ছেলে মানুষই না কোনো বিপদ ডেকে আনে। প্রতিদিনের মতো আজও কোম্পানি যাওয়ার সময় জোনাকি বর্ণ সামনে আসে দাঁড়ায়, নিজের গাড়ি করে যাওয়ার অপার করে। আজ জোনাকি ভেবে নিয়েছে, হয় ইস পার না হয় উস পার, তবে এই শান্তি। আপনি কেন এমন করেন আমার সাথে? আপনি বুঝতে চাচ্ছেন না কেন? আমি শুধুমাত্র একজন আশ্রিত এখানে। একজন আশ্রিতর সাথে আশ্রয়দাতার সম্পর্ক কৃতজ্ঞতার সাথে, এর থেকে বেশি কিছুই নয়। আপনি যদি এমন করেন কিংবা আমি আপনার ডাকে সাড়া দিই, তাহলে আর কেউ কখনো কাউকে আশ্রয় দিতে চাইবে না। আপনার মা অনেক ভালো মানুষ, তাই আমি চাই না তার কোনো অপমান হোক। আপনাকে শেষবারের মতো বলছি, আমার সামনে আর আসবেন না। যদি আর কখনো আমার সামনে আসেন, তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, আর থাকবো না এখানে। জোনাকির গলা ভারী হয়ে আসে, বর্ণর চোখেও জল। বর্ণ হাঁটু গেড়ে বসে পড়ে জোনাকির সামনে, তারপর বলে ওঠে, আই লাভ ইউ জোনাকি। জোনাকি এবার পুরো স্তব্ধ, কি বলবে এখন সে? জোনাকি আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় সেখান থেকে। বর্ণ উঠে দাঁড়ায়, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই অশ্রু ব্যর্থতার। দূরে দাঁড়িয়ে এইসব ঘটনার সাক্ষী হয় বর্ষ। সব কিছু মিলিয়ে তজ্জব বনে যায় সে। নিজের ভাইয়ের কাঁধে এসে হাত রাখে। তুই কিভাবে এত সহজে নিজের মনের কথা প্রকাশ করিস বর্ণ? শুধুমাত্র এই একটা কারণে তোর উপর আমার এত হিংসা হয়। কত সহজে তুই নিজের মনের কথা মুখে আনতে পারিস, অথচ আমায় দেখ, আমার মনের কথা আজীবন মনেই থেকে যায়। আজ আমারও আফসোস হচ্ছে বর্ষ,
কেন তোর মতো হতে পারলাম না? তাহলে আজ হয়তো এভাবে কষ্ট পেতে হতো না। বর্ষ জড়িয়ে ধরে বর্ণকে। না ভাই, তুই যেমন আছিস তেমনই ঠিক। অন্তত কাউকে নিজের মনের কথা বলে দিয়ে হালকা হতে পারিস। মনের কথা মনেই চেপে রাখা যে আরও বেশি কষ্টের, আরও বেশি যন্ত্রণার। মাঝে মাঝে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষর চোখে ও জল চলে আসে নিজের ভাইকে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে। যদি সে কোনোভাবে পারত ভাইয়ের চোখের জল মুছিয়ে দিতে, তাহলে খুবই খুশি হতো। আলো বাড়িতে এসে দেখতে পাই সুমনার হাসি মুখ। আলোকে দেখে সুমনা বলে, জানো এই বাড়িতে খুব শীঘ্রই একটা অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আমার কিউট ছেলে বর্ণর এঙ্গেজমেন্ট। পুরো বাড়িতে সাজসজ্জায় রব। আজ বর্ণর সাথে এলিনার এঙ্গেজমেন্ট। বর্ণর কাছে পুরো ব্যাপারটা এখনো সারপ্রাইজ রাখা হয়েছে। এলিনা আর বর্ণ ছোটবেলা থেকেই বন্ধু। এলিনা অনেক বছর থেকে বিদেশে থাকে, এখন দেশে ফিরে এসেছে। তাই সুমনা সিদ্ধান্ত নিয়েছে তাদের এঙ্গেজমেন্টে আলোচনা কি কালই এই ব্যাপারে বলেছিল। বর্ণ এঙ্গেজমেন্টের কথা শুনে প্রথমে খারাপ লাগলেও নিজেকে জোনাকি বোঝায় যে এটাই ঠিক। বর্ণ তার কাছে আকাশের চাঁদ, বামন হয়ে চাঁদে হাত দিতে চায় না জোনাকি। জরিনা আজ ব্যস্ত দিন পার করছে। সুমনা এর মাঝে জরিনার সামনে এসে বলে, তোমার মনে আছে জরিনা, আমি আর জ্যোতি সব সময় চাইতাম আমাদের যদি ছেলে মেয়ে হয় তাহলে তাদের বিয়ে দিয়ে দিতে। কত মিল মহব্বত ছিল আমাদের মাঝে। আর যদি জ্যোতির কোনো মেয়ে থাকতো তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু আফসোস, জ্যোতির কোনো খোঁজ নেই। কত খুঁজলাম তাও পেলাম না, না জানি কোথায় আছে। এখন আর এসব ভেবে কি হবে ম্যাম, এখন আপনি বর্তমান নিয়ে ভাবুন। জরিনা নানান কাজে ব্যস্ত হয়ে যায়। এলিনা এর মধ্যে তার পরিবার নিয়ে হাজির হয়। এলিনা এসেই সবার আগে সুমনাকে গিয়ে জড়িয়ে ধরে। আন্টি, হাউ আর ইউ? আমি এখন আগের থেকেও সুন্দর হয়ে গেছি, তাই না? এলিনার এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সুমনা। নিজেকে ধাতস্থ করে জবাব দেয়, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি সুন্দর হয়েছো ঠিক, বাট মেকআপ একটু বেশি হয়ে গেছে। এলিনা আয়না বের করে নিজেকে একবার দেখে বলে, এটা তো ফ্যাশন আন্টি, আপনি বুঝবেন না, বর্ণকে আসতে দিন, ও ঠিকই বুঝবে। জরিনা জুস এনে সবাইকে দেয়। এলিনা জুস দেখে নাকমুখ কুচকে বলে, এসব কি, জুস আমি খাই না, আমার বিয়ার লাগবে। এলিনার কথায় জরিনা ভীষণ খায়, বিড়বিড় করে বলে, এই কেমন মেয়ে আল্লাহ, এই মেয়ে কি না আমাদের বর্ণের বউ হবে। মুখে কোনো কথাই আটকায় না, আর কি পোশাক পরেছে, নাউজুবিল্লাহ। আলো নিত্যদিনের মতো আজও ভার্সিটিতে এসেছে। রোহিয়া লতা নিজেদের মতো কি নিয়ে যেন কথা বলছে। আলো তাদের কথা শুনতে পাচ্ছে না, আর না শোনার কোনো আগ্রহ আছে। রুহি আচমকা আলোর সামনে এসে বলে, তোমার বর্ষকে পছন্দ নয় কেন আলো? ওনার মতো অত হ্যান্ডসাম রিচ ছেলেকে তো সব মেয়েরাই পছন্দ করে। আলো কথাটা শুনে বলে, সব মেয়েদের সাথে আমাকে গুলিয়ে ফেলার মানি নেই। সবার পছন্দ এক না, তাছাড়া আমি লাইফে একা থাকতে চাই, কারোর সঙ্গের প্রয়োজন নেই আমার। কোনো মানুষ জীবনে একা থাকতে পারে না আলো, আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য কাউকে দরকার হয়। আমার জীবন আমি একাই সাজাতে পারবো, এর আগে তো একজন দায়িত্ব নিয়ে আমার সাজানো জীবন নষ্ট করে দিয়েছিল। আতিক নামটা শুনলেই আমার ঘৃণা হয় এখন। এই আতিক আবার কে? তোমার সাথে তার কি সম্পর্ক? আলো মুচকি হাসে, আতিক আমার প্রাক্তন স্বামী। বিয়ে নামক জিনিসটার সাথে আমার অনেক আগে পরিচয় হয়ে গেছে। যে তিক্ততা আমি অনুভব করেছি তাতে ভবিষ্যতে আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই। তোমরা এটা বলতে পারো সবাই এক হয় না, ভেবে দেখো মানুষ কিন্তু পরিবর্তনশীল। অনেক মানুষই আছে যারা মুখোশ পরে ঘোরে ভালো মানুষের। আজকালকার যুগে মানুষ চেনা এত সহজ নয়। আলো আতিক সাজিদ তার বাড়ি ত্যাগ করে ঢাকা আসার সব গল্প বলছে। রুহি লতা দুজনেই অবাক হয়ে দেখছে আলোর দিকে। আলো কখনো নিজের জীবনের ব্যাপারে কাউকে কিছু বলেনি, আজ আলো বলছে, আর ওরা মনোযোগ দিয়ে শুনছে। আলোর জীবনের সব কিছু শুনে লতা রুহি দুজনেই মুখই ফ্যাকাশে হয়ে যায়। তারা জানতোই না মেয়েটার সাথে এত কিছু হয়েছে। আলো লতার উদ্দেশ্যে বলে, রুহি না বুঝুক, অন্তত তোমার আমার ব্যাপারটা বোঝা দরকার। রুহি হয়তো জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়নি কখনো, কিন্তু তুমি তো হয়েছ। তোমাকে তো আমি আগেও বলেছিলাম লতা। আলো আর কোনো কথা না বলে উঠে চলে যায়। লতা রুহি একে অপরের দিকে চাওয়াচাই করে। লতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের আলোকে সময় দেওয়া উচিত,
জোর করে কোনো কিছু করার ঠিক নয় রুহি। আমার বিশ্বাস আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো তিনি যেন আলো সব কষ্ট দূর করে দেন। আলো একটু দূরে থেকে ওদের সব কথাগুলো শুনতে পায়। খুব খুশি হলো আলো এখন ওদের মতো এত ভালো বন্ধু পেয়ে। আসলে মানুষের জীবনে সব কিছুর খারাপ হয় না, ভালো খারাপ দুঃখ কষ্ট মিলিয়ে মানুষের জীবন। আলো যাওয়ার সময় মুখোমুখি হয় বর্ষর। বর্ষ বলে, মম আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, আজ একটা ক্লাস করেই আমাদের যেতে হবে কারণ আজ বাড়িতে অনুষ্ঠান। আলো মাথা নাড়িয়েই চলে যায়। আলো যাওয়ার পর বর্ণ বর্ষকে ফোন করে। বর্ষ, তুই আমাকে এনগেজমেন্টের কথা বলে ঠিক করেছিস। শোন, তুই তো জানিস আমি জোনাকিকে পছন্দ করি, অন্য কারোর সাথে এনগেজমেন্ট কীভাবে করি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে চলে যাব। এখন আপাতত এয়ারপোর্টে আছি, কিছুক্ষণ পর ফ্লাইট, তুই ওই দিকটা সামলে নিস। আচ্ছা বাই। বর্ষকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বর্ণ কলটা কেটে দেয়। বর্ষ খুব রেগে যায় বর্ণর এরকম ছেলে মানুষিতে। এখন কিছু বলতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ক্লাস শেষে বর্ষ আলোকে বলে, চলো এখন। আলো প্রস্তুত হয় বর্ষর সাথে যাওয়ার জন্য। তাদেরকে একসাথে যেতে দেখে রুহি আর লতা দুজনেই খুশি হয়। রুহি লতাকে বলে, দেখলে তো ওরা একসাথে, আমার খুব 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 ভালো লাগছে ওদের একসাথে দেখে। একসাথে কত সুন্দর মানায় ওদের। আল্লাহ ওদের সবসময় একসাথে থাকার তৌফিক দান করুক, আমিন। বর্ষর সাথে গাড়িতে উঠে আলো। আলো পিছনের সিটে বসে। বর্ষর ইচ্ছে করছিল তাকে সামনের সিটে বসতে বলতে, কিন্তু পারছিল না। রুহি গাড়ির গ্লাসে এসে টোকা দিয়ে বলে, আলো তুমি কি স্যারকে ড্রাইভার ভেবেছ নাকি? স্যারকে সম্মান দিতে জানো না? কি বলছো তুমি রুহি? ঠিকই বলেছি, যাও সামনে গিয়ে বসো। আলো নিজের সিটে আনমোড়া ভাবে বসে থাকে। রুহি এবার বর্ষকে বলে, স্যার আপনি কিছু বলবেন না, এই মেয়েটা আপনাকে ড্রাইভার বানিয়ে দিচ্ছে। আমি কোনো ড্রাইভার না, আলো সামনে এসো। আলো না বলতে যাবে, কিন্তু বর্ষ রাগি মুখে তাকিয়ে থাকা দেখে থেমে যায়। এদিকে বর্ষ নিজেকে সাবাসি দিতে থাকে। বাহ বর্ষ মাহমুদ, বাহ, এত সুন্দর রেগে যাওয়ার অভিনয় কী করে করলে তুমি? আলো অগত্য সামনে সিটে এসে বসে। রুহি সফলতার হাসি নিয়ে গান গাইতে গাইতে চলে যায়। বর্ষ গাড়ি চালানো শুরু করে। কিছু দূর যাওয়ার পর আচমকা গাড়ির সামনে একজন লোক চলে আসে। বর্ষ গাড়ি থামিয়ে লোকটাকে গালি দিতে থাকে। দেখে চলতে পারেন না স্টুপিড। আলো চুপ থাকতে না পেরে বলে, আমার তো মনে হয় আপনি গাড়ি চালাতে পারেন না স্যার, সেদিনও। কি বললে, আমি গাড়ি চালাতে পারি না? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমি গাড়ি চালাতে পারি কি না। কথাটা বলে দ্রুত বেগে গাড়ি চালাতে শুরু করে বর্ষ। আলো খুব ভয় লাগছিল। দোয়াদরুদ পড়তে পড়তে বলে, আপনি অনেক ভালো ড্রাইভ করেন, আপনাকে তো নোবেল দেওয়া উচিত। গাড়ি থামান এখন। না আমি দেখিয়ে দেবো আমি ড্রাইভ করতে পারি, তুমি চুপচাপ বসে থাকো। আলো চোখটা বন্ধ করে ভয়ে চোখ দুটো খুলতেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। সামনে ট্রাক না, একটুর জন্য বেঁচে গেলাম। আলো হাঁপ ছেড়ে বাঁচে। বর্ষর দিকে তাকায় সে, চোখ ঘুরিয়ে নেয়। আলো সিট বেল্ট খোলার চেষ্টা করতে করতে বলে, আপনি সত্যি একটা খারাপ ড্রাইভার, আজ আর একটু হলে কত বড় বিপদ হয়ে যেত, আমি আপনার গাড়িতে থাকার ভরসা পাচ্ছি না। চুপ করে বসে থাকো, আমার কথা না শুনলে তার ফল ভালো হবে না। আলো সিট বেল্ট খুঁড়তে পারছিল না। বর্ষ তাকে সাহায্য করে। বর্ষকে নিজের এত কাছে আসতে দেখে আলো চোখ বন্ধ করে নেয়। তার কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। সিট বেল্ট খোলার পর বর্ষ বলে, যদি সাহস তাকে গাড়ি থেকে নেমে দেখাও। আলো দোটানায় পড়ে যায়। বর্ষকে তার মোটেও সুবিধার লাগে না। না জানি এখন গাড়ি থেমে গেলে কোন বিড়ম্বনায় পড়ে যাবে। কি হলো, বসে আছো কেন, নেমে যাও। আপনি সাবধানে গাড়ি চালান, এনগেজমেন্টের টাইম হয়ে যাচ্ছে। বর্ষ স্ক্রু হেসে বলে, যার এনগেজমেন্ট তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। এসব তুমি কি বলছো মাম, তোমার মাথা ঠিক আছে তো? বর্ণর বদলে আমি, হাউ ফানি, এটা কিভাবে সম্ভব? বর্ষর কথাটা শুনে সুমনা ভ্রু কুচকায়। তিনি বলেন, আমি কিছু শুনতে চাই না, হয় এক ঘন্টার মধ্যে বর্ণকে এখানে এনে হাজির করো, আর না হলে বর্ণর বদলে তুই এনগেজমেন্ট করে নে। এমনিতেও তোরা চামচ, তাই কেউ বুঝতে পারবে না, চশমাটা খুললেই হবে। আমি ওই এলিনাকে একদম পছন্দ করি না। এলিনাও কি তোকে পছন্দ করে নাকি? ও তো বর্ণকে পছন্দ করে। এখন তুই তো জানিস এখানে কত গেস্ট এসেছে, এনগেজমেন্ট না হলে আমার সম্মান থাকবে না। তাই বলছি তুই বর্ণ সেজে
এঙ্গেজমেন্টটা করে নিই, তারপর বিয়েটা না হয় বর্ণর সাথে হবে। এরকম হয় না মম, আমি পারবো না এরকম ঠকবাজি করতে। প্লিজ আমাকে এসবের মাঝে জড়িও না। তোকে আমি এক ঘন্টার সময় দিয়েছি, এর মধ্যে হয় বর্ণকে নিয়ে আয়, না হলে নিজে বর্ণর গেট আপ নিয়ে এঙ্গেজমেন্ট করে নে। যদি তা না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা কিন্তু অন্যায় মম, তোমার আদরের ছেলে দোষ করবে আর তার ফল ভোগ করতে হবে আমায়। বর্ণ আসলে আমি ওকে দেখে নিব, তুই এখন নিজে চিন্তা কর। কথাটা বলে সুমনা চলে যায়। বর্ষ কি করবে বুঝতে পারে না। বর্ণকে বার বার কল করছে কিন্তু ফোন বন্ধ। বর্ষ পড়ে গেছে মহা ঝামেলায়, বিড়বিড় করে বলে, এই বর্ণ মনে হয় এতক্ষণে ফ্লাইটে উঠে গেছে, নিজে চলে গিয়ে আমায় ফাঁসিয়ে দিল, ধুর ভাল লাগে না। বর্ষকে এভাবে একা দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে আলো কাছে এসে বলে, এত কি ভাবছেন স্যার, কোনো সমস্যা? তোমায় বলে কি হবে, তুমি কোনো সলিউশন দিতে পারবে? পারলে পারতেও পারি। বর্ষ কিছুক্ষণ নিজের ভাবনায় মশগুল থাকে, তারপর এক এক করে আলোকে সব ঘটনা খুলে বলে। সব শুনে আলোর মাথায় হাত উঠে যায়। আপনার ভাই কেন এভাবে পালিয়ে গেল? বিয়ের সময় বউ পালানোর কথা শুনেছি, আজ প্রথম শুনলাম এঙ্গেজমেন্টের সময় ছেলে পালায়। শহরে যত আজব কাহিনী। আমার এই রকম সিচুয়েশনে তুমি মজা করছো, হাউ ডেয়ার ইউ। কোনো সলিউশন দিতে হলে দাও, আর না হলে চলে যাও। বর্ষর ধমকে আলো কেঁপে ওঠে, মনে মনে নিজেকে গালি দেয়। এই রাগী লোকটার সাথে এভাবে কথা বলতে আসে উচিত হয়নি। আলো ভাবতে থাকে এখন কি করা যায়। অনেক ভেবে একটা বুদ্ধি পায়। শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আলো বর্ষকে বুঝিয়ে বলে। আলোর কথা শুনে বর্ষ বলে, বুদ্ধিটা কাজে লাগবে তো? হয়তোবা। ও এল আমি দেখছি, মেবি যদি তোমার বুদ্ধিটা কাজে লাগে তাহলে আমাকে ওই এলিনার সাথে আংটি বদল করতে হবে না। মেয়েটা সবসময় আমাকে চাশমিস বলে খেপায়, ইচ্ছে করে। বর্ষর কথা শুনে আলো খিলখিল করে হাসতে থাকে। বর্ষ আবারও ধমক দিয়ে বলে, এত হাসার কি আছে? বর্ষর ধমক শুনে আলো সেখান থেকে গেস্ট রুমের দিকে যেতে থাকে। কি অকৃতজ্ঞ, আমি ওনাকে সাহায্য করলাম আর আমাকেই রাগ দেখাচ্ছে। আর জীবনে বেঁচে থাকতে ওনার কোনো সাহায্য করব না। বর্ষ মনে মনে ভাবে, এই মেয়েটার সাথে বোধহয় বেশি ফ্রি হয়ে যাচ্ছি, তাই এইভাবে সাহস পাচ্ছে আমার সাথে এরকম করার। না বর্ষ, বি স্ট্রং, তোমাকে এরকম হলে চলবে না। আলোর মুখ থেকে সব কথা শুনে হতভম্ব হয়ে গেল জোনাকি। আলো জোনাকি বর্ণ পালিয়ে যাওয়ার ব্যাপারটা বলছে। আলো সমানে এই বিষয়টা নিয়ে মজা করছে। জোনাকি ভাবছে অন্য কথা, বর্ণ এত ছেলে মানুষ কেন বুঝি না, আমার এখন খুব ভয় হচ্ছে। সুমনা ম্যাডাম আমাদের কত বিশ্বাস করে এখানে আশ্রয় দিয়েছে, এখন না জানি বর্ণের কারণে কোনো সমস্যা তৈরি না হয়। জোনাকিকে গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখে আলো প্রশ্ন করে, কি এত ভাবছিস আপু? কিছু না আলো, আমাদের মনে হয় এখন এখান থেকে যাওয়াই উচিত। যাওয়া উচিত মানে কোথায় যাব আমরা? দেখ আলো, আমরা অনেক দিন থেকে এখানে আছি, এভাবে আর কতদিন? আমি দেখি কোথাও না কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় কি না। এখানে থাকতে তোর কি কোনো অসুবিধা হচ্ছে আপু? না রে আলো। আচ্ছা শোন, তুই নে এই সেলোয়ারটা পরে নে, আজ আমি আসার সময় তোর জন্য কিনে এনেছি, আজ বাড়িতে অনুষ্ঠান, তুই এভাবে তো আর যেতে পারবি না, সালোয়ারটা পরে নে, তোকে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু, আমার খুব পছন্দ হয়েছে। তুই নিজের জন্য কিছু আনিস নি? আমার আগের আছে, তাছাড়া এসব আমার মানায় না। তুই শাস, তোকে অনেক ভালো মানাবে। আলো বুঝতে পারে সালোয়ারটা কিনতেই জোনাকি সব টাকা শেষ হয়ে গেছে, তাই আর নিজের জন্য কিছু কিনতে পারেনি। সুমনার খুব ভয় করছে। সব গেস্ট চলে আসছে, এঙ্গেজমেন্টের সময় প্রায় হয়ে এসেছে, বর্ণর এখনও কোনো দেখা নেই, বর্ষ এখনও এলো না। এলিনার মা এসে সুমনাকে জিজ্ঞেস করে, বর্ণকে যে কোথাও দেখছি না, এঙ্গেজমেন্টের টাইম তো হয়ে গেছে, ও কি আসবে না? আসবে, একটু তৈরি হচ্ছে, আজ এঙ্গেজমেন্ট বলে কথা, এঙ্গেজমেন্ট তো একবারই হয়, তাই তো সব কিছু 100% হওয়া প্রয়োজন। ঠিক বলেছেন মিসেস মাহমুদ, আমার এলিনাকেও দেখুক কত সুন্দর পরীর মতো লাগছে। বাই দ্য ওয়ে, ওই মেয়েটাকে, ওই যে সেলোর কামিজ পরা। সুমনা কিছু বলার আগেই জরিনা এসে বলল, ও আমার ভাগ্নে, এঙ্গেজমেন্টের কাজে হাতে হাতে সাহায্য করার জন্য নিয়ে এসেছি। ও আচ্ছা। সুমনা স্বস্তির নিঃশ্বাস নেয়।
আলোর সম্পর্কে জানে না, না জানি এরা কী ভাবত। এলিনার ভাই এরিকের লোলুপ দৃষ্টি আলোর দিকে, নিজের বন্ধুদেরকে বলে, দেখেছিস এই মেয়েটাকে, কি মাল রে, একে তো আমি বিছানায় শোয়াবই। এই মেয়ের মধ্যে কি দেখলি তুই এরিক? শি ইজ টু মাচ হট। আমার তো মনে হয় না। তোরা কিছু বুঝিস নাকি? এরই মাঝে সবার মধ্যমণি হয়ে উপস্থিত হয় বর্ণ। এসে সবার সাথে ভালোভাবে কথা বলছিল সুমনা ভাবেন। দেখে তো বর্ণই মনে হচ্ছে, কিন্তু ও কি বর্ণ নাকি বর্ষ, তাহলে এনগেজমেন্ট করে নেওয়া যাক। সুমনার কথায় সবাই মনোযোগ দেয়। আলো দূরে দাঁড়িয়ে ভাবছিল, ব্যবহার কথাবার্তা সবই বর্ণ মাহমুদের মতো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে উনি বর্ণ স্যার। এলিনাকে নিয়ে আসা হয় সামনে। সুমনা বলে, নে এবার এই রিংটা এলিনাকে পরিয়ে দে বর্ণ। বর্ষ মুচকি হাসে, কেউ বোধহয় সন্দেহ করছে না যে সে বর্ষ। বর্ণকে এমনভাবে নকল করেছে যে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ ছিল না। বর্ণর উপর খুব খেপে আছে সে, আর শুধুমাত্র বর্ণর খামখেয়ালিপনার জন্য এই এলিনার মুখোমুখি হতে হচ্ছে। এলিনাকে দু চোখে সহ্য করতে পারে না বর্ষ। এলিনা বর্ষর দিকে তাকাচ্ছিল আর মিটমিট করে হাসছিল। বর্ষর ইচ্ছে করছিল এলিনার গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে। এরকম বেহায়া মেয়েকে তার একদম সহ্য হয় না। এলিনা বর্ষর কাছে এসে বলে, হেই বর্ণ, লং টাইম নো সি, কেমন আছো? ভালো। তোমার ওই চাশমিস হে বলা ভাইকে তো কোথাও দেখছি না, কোথায় ও? নিজের নামে এরকম কথা শুনে বর্ষর চোখ রাগে লাল হয়ে যায়। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে এলিনার গালে ঠাস করে থাপ্পড় মেরে বসে। এই আকস্মিক ঘটনায় সবাই হতবাক হয়ে যায়। আলো ঢোক গিলে বলে, আমি তো বর্ষ স্যারকে বলেছিলাম অসুস্থ হওয়ার নাটক করতে, এটা উনি কি করলেন, আল্লাহ কি হবে এবার? বর্ষর হুঁশ ফেরে, রাগের মাথায় এ কি করে দিল সে, এখন কিভাবে সব কিছু সামলাবে সেটাই ভাবছে। এলিনা ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে। এরিকে সে বর্ষর কলার ধরে বলে, হাউ ডিয়ার ইউ বর্ণ, কোন সাহসে আমার বোনের গায়ে হাত তুললে? এই ব্যবহারে বর্ষর রাগ আরো বেড়ে যায়। এরিককে ঠেলে সরিয়ে দেয়। আমি বর্ণ নই বর্ষ, আমার ভাই তোমার বোনকে রিজেক্ট করে চলে গেছে। বর্ষ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দ্রুত সেখান থেকে চলে যায়। পুরো ঘটনায় তজ্জব বনে যায় সুমনা। এখন কিভাবে সব কিছু সামলাবে সেটাই ভাবছেন। এলিনার মা বলেন, এটা আপনি ঠিক করলেন না মিসেস মাহমুদ, আমার মেয়েকে এত বড় ইনসার। এরিক রাগে ফুসতে থাকে, প্রতিশোধের জন্ম হয় নাই তার অন্তরে। এলিনার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে শপথ করে, বর্ণ আর বর্ষ মাহমুদকে তাদের উপযুক্ত শাস্তি আমি দেব। গোটা বাড়ির পরিস্থিতি থমথমে। এনগেজমেন্টের ওখানে যা হলো তাতে পরিস্থিতি ঘোলাটে থেকে আরও বেশি ঘোলাটে হয়ে উঠেছে। বর্ষ রেগে বাড়ি থেকে চলে আসে। সুমনাও নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। জরিনা আচমকা গেস্ট রুমে প্রবেশ করে। আলো জোনাকি দুজনে কেবলমাত্র খাবার খেয়ে রুমে এসেছে। জরিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তাদের দিকে, রেগে বলে, তোমরা যে এমন কিছু একটা করবে সেটা আমি আগে থেকেই জানতাম, এভাবে আগুন নিয়ে না খেললেও পারতে, পড়তে কিন্তু তোমাদেরই হবে। জরিনার কথার কোনো মানে খুঁজে পায় না কেউ। আলো জিজ্ঞেস করে, আপনি কিসের কথা বলছেন? জরিনা শান্ত হয়। সে জানে এই মেয়েগুলো তেমন দোষ নেই, না চাইতেই তারা এরকম পরিস্থিতিতে আটকে গেছে। জরিনা নিজেও তো এরকম ভুল করেছিল। নিজের ইতিহাস আজ অনেক দিন পর জরিনা মেলে ধরতে চায় এই মেয়ে দুটোর সামনে, যাতে মেয়েগুলো সচেতন হতে পারে। সে যেই পথে পা বাড়িয়েছে সেই পথে যেন ও পা না বাড়ায়। আমি জরিনা, এই বাড়ির ছোট মেয়ের সাথে একই স্কুলে পড়তাম, অনেক মেধাবী ছিলাম আমি, কিন্তু আমার পরিবার অনেক গরিব ছিল। আচমকা আমার আব্বুর মৃত্যুতে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আমরা সবাই দিশাহীন হয়ে যাই। আমার সব ভাই বোনেরা ছোট ছিল, তাই বাধ্য হয়ে আমি একটি বাড়িতে কাজের লোকের কাজ নেই। তখনই আমি অষ্টম শ্রেণীতে পড়তাম, কিন্তু পরে আরও পড়াশোনা চালাতে পারিনি। আমি যেই বাড়িতে কাজ নেই তারা অনেক ধনী ছিল। সেই বাড়ির দুই ছেলে ছিল, বড় ছেলে খুব অহংকারী আর দম্ভিক ছিল, ছোট ছেলে ছিল খুব সহজ সরল, তার সরলতা আমায় মুগ্ধ করত। কখনো আমার সাথে কেউ কাজের লোকের মতো আচরণ করেনি, সবসময় আপনজনের মতোই দেখত, আর এই ব্যাপারটাই আমাকে তার
ওপর দুর্বল করে দেয়। আমি ভালোবেসে ফেলি তাকে, সেও আমাকে পছন্দ করত, আর আচরণের ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। বয়সটা আবেগী ছিল, তাই নিজের ভুল বুঝতে পারিনি। আমি একদিন তাকে জানিয়ে দেই নিজের মনের কথা, সেও খুশি হয়, শুরু হয় আমাদের নতুন সম্পর্ক। সব কিছু ভালোই চলছিল, একদিন হয়ে যায় বিপদ। উনি আমায় বললেন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চান, আমি তখন না করে দিই। এরপর কিছুদিন থেকে উনি আমার উপেক্ষা করেন, যাতে আমার কিশোরী মন ব্যাকুল হয়ে ওঠে। একসময় থাকতে না পেরে আমি ওনার আবেদনে সাড়া দিই। একদিন রাতে চুপিসারে ওনার সাথে মিলিত হই। এইভাবে দিন ভালোই যাচ্ছিল, আমার খুব কষ্ট হতো কিন্তু তবু ওনার জন্য সব সহ্য করতাম। এইরকমই একদিন ওনার বড় ভাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে যাই আমরা। সেই দিনই উনি আমায় অনেক মেরেছিলেন। আমি ভেবেছিলাম আমার বের করে দিবে, কিন্তু তা না, তা হয়নি। আমার কাজের বহাল রাখা হয়, এমন কিছু হয়ে যায় যা আমার কল্পনাতেও ওনার বিয়ে ঠিক হয়। আমি সেই দিন অনেক কান্না করেছিলাম, ওনাকে বলেছিলাম বিয়েটা না করতে, কিন্তু উনি আমার কথা না শুনে বিয়ে করতে রাজি হন। কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে অন্য কারো হতে দেখে খুব খারাপ লাগে, তবুও আমি সব সহ্য করেছিলাম। যেদিন ওনার স্ত্রী বাড়িতে থাকতো না, উনি আমার কাছে আসতেন, আমি কিছু মনে করতাম না। ভালোবাসার এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দের বিচার ভুলে গিয়েছিলাম। এইভাবে একসময় আমি গর্ভবতী হয়ে যাই। কথাটা ওনাকে জানানোর পরই উনি বাচ্চা নষ্ট করতে বলেন। আমি রাজি না হলে আমার উপর অত্যাচার শুরু করেন। আমি এসব সহ্য করতে না পেরে আমার বান্ধবী মানে এই বাড়ির ছোট মেয়ে জ্যোতিকে জানাই। সে আমায় নিজের বাড়িতে চলে আসতে বলে। আমি সিদ্ধান্ত নিয়ে চলে আসব। যেই দিন আমি আসার চেষ্টা করি, সেই দিন ওনারা দুই ভাই মিলে আমায় পাকড়াও করে। ওরা ভেবেছিল আমি চলে গেলে ওদের বিরুদ্ধে মামলা করব, তাই আমায় একটা ঘরে বন্দি করে রাখে। সেই সময়টা আমার কাছে জাহান্নাম মনে হতো। প্রতি রাতে ওরা দুই ভাই আমার উপর অত্যাচার করত। আমি খুব করে চাইতাম সেখান থেকে মুক্তি পেতে, কিন্তু পারতাম না। একদিন সাহস করে জ্যোতির সাথে যোগাযোগ করি, জ্যোতি আমার সাহায্য করবে বলে। দুর্ভাগ্যক্রমে ওরা একই ব্যাপারে জেনে যায়। সেই দিন আমার উপর অনেক বেশি অত্যাচার নির্যাতন করে, আমি মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম। সেই দিন জ্যোতি এসে গিয়েছিল বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। জরিনার কথাগুলো শুনে আলোচনা কি দুজনেই খুব কষ্ট পায়। তারা জানতই না যে তার জীবনে এরকম ভয়ঙ্কর অতীত ছিল। সব বলার পর জরিনা আবার বলে, বড় লোকেরা কখনো গরিবদের ভালোবাসে না, শুধু তাদের সাথে খেলে। তাই আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তোমাদের বলবো, আমার মতো ভুল করো না, চলে যাও দূরে। এর জন্য আমি প্রথম থেকেই তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কারণ তোমাদের মাঝে আমি নিজের অতীতকে দেখেছিলাম। জোনাকি বলে ওঠে, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।